উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝল এবং গত কয়েকদিনের অতি বৃষ্টির কারণে বিয়ানীবাজার উপজেলার চারখা ইউনিয়নের 6টি গ্রাম প্লাবিত হয়েছে। সুরমা নদীর ডাইক ভেঙে এবং ডাইকের ওপর দিয়ে নদীর পানি প্রবেশ করে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এদিকে রাতের আধারে দুর্বৃত্তরা শেওলা ইউনিয়নের কাকরদিয়ার দক্ষিণ ভাগ অংশে কুশিয়ারা নদীর ডাইক কেটে দেয়ায় আরও কয়েকটি এলাকা কবলিত হওয়ার শঙ্কায় রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্ল। পরিদর্শনকালে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এই ডাইকটা আমরা কিছু অসাধু মাটি দিয়েছি, তারা এই ডাইকটা কেবা কারা কাটিয়ে দিলেছে, এখানে কাটিয়ে দেওয়ার কারণে আমরা হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছে। 5-7 জন মানুষ যারা আছে এরা হয়তো তাকে মাটি বেছিব 10,000-20,000-50,000 টাকা। এই 50,000 টাকা লাগে, 20,000 টাকা লাগে, 2-3 জন মানুষ পাইবে পয়সাটা। ইউনিয়ন এই দায়িত্ব কাটার কারণে মানুষ পানি বন্দী হয়েছে। যারা এই নেকর জনের ঘটনা ঘটাইছে আমরা তারা ধিক্কার জানাই এবং আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, যেহেতু বর্ষা মৌসুম আমরা এই দায়িত্বগুলো রক্ষার লাগে আপনারা অন্তত পক্ষে রাত্রে পাড়া দিবা। আগাম বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন চারখা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আদিনাবাদ, দেলাখানি, কোনাগ্রাম ও 6 নং ওয়ার্ডের শিকারপুর, গোলাঘাট এবং 9 নং ওয়ার্ডের সাফাইয়াবল এলাকাবাসী। রোববার দুপুরের দিকে সুরমা নদীর ডাইক ভেঙে এবং নদীর রক্ষা বাঁধের ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবাহিত হলে এসব এলাকা প্লাবিত হয় বলে জানান গ্রামবাসী। থেকে মানুষকে বিরত রাখার জন্য যে রাস্তাটা দেওয়া হয় ওই রাস্তাটা ভেঙে গ্রামের ভিতর পানি ঢুকছে। পানি ঢুকে অন্তত পক্ষে অর্ধশত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং নদী পাড়ে যে পরিবারগুলো বসবাস করছে বর্তমানে পানি বেড়ে যাওয়ার কারণে এরা অত্যন্ত বিপজ্জনকভাবে বসবাস করছে। এসব গ্রামের বাড়িঘর, পুকুর ও চলাচলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সুরমা নদীর চারখা ইউপির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী সহ ইউপি সদস্যরা। শনিবার থেকে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, দ্রুত সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বিভিন্ন জায়গায় আমাদের ডাইক 2-1 জায়গায় ভেঙেছে এবং বিভিন্ন জায়গায় ঝুঁকির মাঝে আছে, আমরা সেটা পরিদর্শন করছি। গতকালকে থেকে আজকেও পরিদর্শনে আছি আমরা এবং যারা পানিবন্দী অবস্থায় আছেন আমাদের জনপ্রতিনিধিরা আছে, সকলের সহযোগিতায় আমরা তাদের সাথে কথা বলছি, কি অসুবিধা আছে সেটা আমরা দেখতেছি। আর গতকালকে আমরা কিছু বরাদ্দ পেয়েছি, যারা একেবারে পানিবন্দি অবস্থায় অসুবিধার মধ্যে আছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে আমরা এই সহযোগিতাটুকু করব। পানি আস্তে আস্তে কমতেছে আমাদের কাছে যে তথ্য আছে, তো আমাদের প্রস্তুতি আছে, যদিও কোনোভাবে আরও বেড়ে যায় তাহলে আমরা আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে বলা আছে, প্রস্তুত আছে, আমরা তাদেরকে ওই জায়গায় সরিয়ে নিব। প্রাকৃতিক এই দুর্যোগে জনসাধারণকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, বন্যা কবলিত এলাকায় সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করা হবে। 5 দিন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ডলে আমাদের সুরমা নদীর পানি বিপদ সীমানার বাইরে দিয়ে অতিক্রম করছে। এমতো অবস্থায় আমাদের 9 নম্বর ওয়ার্ডের সাফা ইয়াবল গ্রামটি নদীর ডাইক ভেঙে পানি গ্রামের ভিতর দিয়ে ঢুকে কিছু মানুষ পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুরমা, কুশিয়ারা ও সোনাই নদীর তীরবর্তী উপজেলা বিয়ানীবাজারে এবার আগাম বন্যা দেখা দিয়েছে। সুরমা নদীর তীরবর্তী অঞ্চলের মতো আগাম বন্যার শঙ্কায় রয়েছেন কুশিয়ারা নদীর পাড়ের মানুষ। মেহমিত পেডো, সিবিটিভি।